দেখুন মাটির কবরের পরিবর্তে বহুতল ভবনে মৃতদের কবর স্থান সংকটের কারণে মৃতদের কবর দিতে নির্মিত হচ্ছে বহুতল ভবন ব্রাজিল থেকে ইসরায়েল বেশ কিছু দেশ এমন ক্ষেত্রে নকশা করছে যেখানে বহুতল অ্যাপার্টমেন্ট ভবনের স্থানে স্থানে কফিনে মৃতদের কবর দেওয়া হবে অসলো, ভেরোনা মেক্সিকো সিটি মুম্বাই ও প্যারিসের মতো বিভিন্ন শহরের ঊর্ধ্বমুখী ক্ষেত্রের এই ডিজাইন করা হচ্ছে মূলত স্থান সংকটে জনসংখ্যা ক্রমবর্ধমান এবং জনবল শহরগুলোতে মৃত্যুর হার বেড়ে যাওয়ায় মৃতদেহ সংরক্ষণে সমাধির প্রচলিত পদ্ধতিগুলো পাল্টে যাচ্ছে এখন তাই ভূগর্ভস্থ সমাধি ক্ষেত্রের চেয়ে ভূপরিস্থ জমি সর্বোচ্চ ব্যবহারে নজর দেওয়া হচ্ছে যার মডেল আকাশমুখী কবরস্থান করা গত পঞ্চাশ হাজার বছর ধরে প্রায় একশো এক বিলিয়ন মানুষ পৃথিবীতে বসবাস করেছেন ও মারা গেছেন এখন আমরা যে সাত বিলিয়নেরও বেশি বেঁচে আছি তাদেরকে পরবর্তী শতাব্দীর মধ্যে আগের মৃতদের সঙ্গে যোগ দিতে হতে পারে সমাধির স্থান সংকট এখনই এ পর্যায়ে পৌঁছেছে যে ভারতের বার্শ্বিক অন্ত্রিয়ায় টাওয়ারগুলোতে বসা শকুনগুলোকেও মৃতদেহ খেয়ে ফেলার সুযোগ করে দেওয়া হচ্ছে অনেক ইউরোপীয় দেশগুলোতে পনেরো থেকে বিশ বছরের মধ্যে ফের কবর ব্যবহারের নিয়ম থাকলেও সাম্প্রতিককালে কিছু বাসিন্দা স্বজনদের মরদেহ সরাতে অস্বীকার করছেন উচ্চ ইহুদি ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহরগুলিতে পরিস্থিতি আরও সংকটাপন্ন দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে